পিকচার তো আমি বাকি হে ব্রো। গাইস কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমি ভালো নেই। সেদিনকার একটি র্যাঙ্ক ম্যাচে নামার পরে যে অবস্থা করেছে একটি হ্যাকার, সেটি তোমাদের আগে আজ দেখাবো। তো আমরা আমাদের টিমে চারজনই ছিলাম, তো আমাদের কাম তামাম করে দিয়েছে পুরা, এক একটা শট করে দিয়েছে। তো আমরা চারজনই পুরো অবাক অবাক হয়ে তাকিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য স্ক্রিন রেকর্ডিংটি করা, কিন্তু দুর্ভাগ্যবশত মিউট করা ছিল স্পিকারটা, এর জন্য সাউন্ডটা রেকর্ডিং হয় নাই, তো এর জন্য সরি। তো দেখো তোমরা কী করে মানে হ্যাকার গেম প্লে করতেছে, দেখো ধরলো আর মারলো। এটা কি কোনো মানে কোনো ভালো প্লেয়ারের যদি গেম প্লে দেখো না, তো খুব ভালো একটি প্লেয়ার এরকমভাবে গেম প্লে করতে পারবে না, 100% শিওর। তোমরা তো জানো সব হ্যাকারগুলো হলো স্কিপ হ্যাকার, তো এবার এরা শুধু মানে হেডশটগুলোই হ্যাক করে, হ্যাক করে শুধু মানে যেখানেই মারুক, বডিতে মারুক, যেখানেই মারুক, আশেপাশে মারুক, তারে হেডে লাগবে, তামা হেম মানে হেডে লাগে তো কাম তামাম। তো এরকমই আমাদের অবস্থা হয়েছিল, মারছে তো গুলোয়ালের পিছনে, দেখো দেখো আবার মারলো একটা, তো আমরা গুলোয়ালের পিছনে ছিলাম, তো মারলো আর মানে মারছে, তো শেষ খাম তামাম হয়ে গেলে আমাদের, তো মানে আমরা সবাই সত্যি কথাই মানে হতবাক হয়ে গেলাম। তো তারপরে আমরা মানে চারজন এরকম অবস্থা হওয়ার পর, তো আমরা দেখলাম যে মানে আমরা গুলোয়ালের মানে সাপোর্টে থাকার পরও কী করে মারলো, তো তখন পরে আমরা দেখতে পারলাম যে না মানে এটা একটা হ্যাকার। মানে দেখো তোমরা দেখতে পারবা না, এই দেখো মানে জুম অন করে কী বলে এনিমি সার্চ করতেছে। তোমরা যদি কেউ মানে হ্যাকারের হাতে পড়ে থাকো তাহলে অবশ্যই এটা জানো, বা যদি হ্যাকারের ভিডিও দেখে থাকো অবশ্যই দেখছো, মানে এরকম জুম স্কোপ অন করে তারা মানে কী বলে এনিমি লোকেশন মানে জানতে পারে, এরকম করে মানে এনিমি সার্চ করে এভাবে। তো এ দেখতে পাচ্ছ যে মানে দেখো আমার তো মনে হচ্ছে জানো এই হ্যাকারটা একদম নতুন, একদমই নতুন, তো সেরকমই মনে হলো যে দেখে মানে এর গেম প্লে অতটাও ভালো না। যদি একজন ভালো মাপের হ্যাকার হতো, মানে ভালো মাপের হ্যাকার হতো বলতে ভালো টাইপের, তাহলে মানে তার খেলার মুভমেন্ট বা কিছু অন্য কিছু দেখে বোঝা যাইতো, কিন্তু এটা সেরকম কিছু আমার মনে হয়নি, একদম নতুন একটা প্লেয়ার মনে হলো, আর মনে হয় নতুন হ্যাক করে হ্যাক ভার্সন ইউজ করতেছে, মানে এদের খাইয়ে বই আর কোনো কাজ নেই বুঝলা, এরকম অবস্থা করে। মানে এরা ভালো ভালো প্লেয়ারদের বা যারা আমরা র্যাঙ্ক খেলতেছি মানে খেলতেছি বা কিছু, আমাদের মাথায় সবসময় বাজ দেওয়ার জন্য এরা প্রস্তুত থাকে। আবার স্কোপ অন করেছে, আবার কার মাথায় বাজতে দেখা যাক। তো মানে এরা এই স্কোপ অন করে মানে সার্চ করতে পারে, জানতে পারে যে মানে এনিমি লোকেশন তারা জানতে পারে। তো মানে দেখো এখনই কী করে, দেখো দেখো এই ধরলো আর মারলো, শেষ, দেখা নাই কিছু নাই, তো মাইরে দিল। সামনে এনিমি ছিল নাকি তোমরা কি দেখেছো? আমি তো দেখলামই না, দেখো গুলোয়ালে অপোজিটে ছিল, মাইরে দিস, মানে যা তা অবস্থা একদম এরকম। আর ইদানিং তো হ্যাকারদের জ্বালার মানে এত অত্যাচার করতেছে যে গেম প্লে মানে বুঝি না, গেলি না মানে কী করে করে এগুলা, আসলে তাদেরও দোষ না, এত পরিমাণে হ্যাকার হয়ে গেছে যে মানে তাদেরও এগুলো আইডেন্টিফাই করতে কিছু টাইম লাগে। দেখলা এই মাত্র একটা শট দিল, ধরলো আর মারলো, দেখো তোমরা কীভাবে গেম প্লে করে। আবার স্কোপটা অন করছে, দেখলাম এনিমি মানে এনিমি কোথায় আছে এটা সার্চ করতেছে, মানে এরা এভাবেই কিন্তু এনিমির লোকেশন জানতে পারে। তোমরা গেম প্লেটা মানে আমি সত্যি কথাই আমার খুবই খারাপ লাগছিল, মানে মানে কি বলে তোমরাই তো জানো র্যাঙ্ক পুশ যারা দেও তারা কত কষ্ট করে একটা মানে র্যাঙ্ক পুশ দিতে হয়, তখন তারপর যদি তখন আবার হ্যাকারদের সামনে পড়তে হয় তো কী অবস্থাটাই না হয় একসময়, মানে এরকমই অবস্থা হয়েছিল, আমরা চারজন সবাই মানে একদম অবাক হয়ে গেছিলাম আর হতভম্ব হয়ে গেছিলাম। আমরা প্রথমে ভাবতে পারি নাই যে মানে হ্যাকার বা কিছু, পরে দেখার পরে পরে আমরা তার গেম প্লেটা দেখলাম, তো দেখার পরে বুঝলাম যে না একজন হ্যাকার স্কিল। বুঝি না ভাই এদের মানে কী লাভ, এই হ্যাক ভার্সন ইউজ করে কী লাভ পায় বা কী মজা পায় বুঝি না, মানে মানুষের মাথায় বাজ দিয়ে আর কি শান্তি পায়।
দেখো কি অবস্থা করে, মানে এটা একদম দেখ, তোমরা দেখলেই বুঝবা যে দেখো শর্ট ঠিকঠাক মনে। ও ভাই দেখো দেখো হ্যাকার মারা গেছে, হ্যাকার 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 মারা গেল, খুবই মজার ব্যাপার। দেখো হ্যাক হ্যাকার ও মারলো, তুই কে রে ভাই, কে মারলো রে, বহুত বহুত আচ্ছা লাগা। তুই কোন বাসের ব্যাটারে যে হ্যাকার মেরে দিলি, দেখি তোরে, দেখা দে একটু, দেখা দেখা না। তোমাদের বলছিলাম না যে একদম নতুন একজন হ্যাকার, দেখো তার বুঝতে পারলো, তার গেম প্লে দেখে আমি ফার্স্ট বুঝে গেছিলাম যে একদম নতুন। আর এ করেছে কি জানো, মানে হেডশট রেঞ্জটা কমাই রাখছে, মানে ফুল 100 যদি করা হয় না তো যেখানেই মারা হোক না কেন ডাইরেক্ট হেডে লাগবে, যদি তার কমে রাখা হয় 40-50 বা কিছু তাহলে কম, মানে চার মানে তিনটা শট দিলে মনে করো যদি 50-এর আগে দুইটা হেডে লাগবে একটা মানে এদিক ওদিক লাগবে, এরকম অবস্থা। তো আমরা যে তার গেম প্লেটা দেখতেছিলাম সে কিন্তু বুঝতেছিল, এর জন্য কিন্তু ফার্স্ট ওরকম করতেছিল, ঠিক আছে, মানে সে শেয়ানা হ্যাকার, ঠিক আছে, শেয়ানা হ্যাকার বলা যায়। কিন্তু যে হ্যাকারকে মানে মেরে দিল না তা কিন্তু সাবাস দেওয়া উচিত, মানে দেখো এখানে দেখো দুইটা কিন্তু একসাথে মারা গেলো, ভাই কী হলো, কিন্তু কেউ কাউকে কিন্তু দেওয়া হচ্ছে না উইন, মানে বয়া দেওয়া হচ্ছে না। দেখো মানে গেরিনা হেজিটেশনে পড়ে গেছে যে কাকে দেবে, তোমরা বলো কাকে বয়া দেওয়া উচিত, আমি তো বলবো যে হ্যাকারকেই দেওয়া উচিত, কারণ হ্যাকার এত কষ্ট করে স্কিপ একটা করে আসছে গেম প্লে করতে, তো তাকেই কিন্তু দেওয়া উচিত বয়াটা। দেখো তোমরা কাউকেই কিন্তু বয়াটা দিচ্ছে না, মানে বলতে কি জানো মানে একসাথে একই টাইমের মধ্যে মারা গেছে, তো এর জন্য কিন্তু এখানে দেওয়া হয়নি, দুইটা এনিমি একসাথে কিল হয়েছে, ঠিক আছে, এর জন্য কিন্তু এখানে কেউই কিন্তু বয়া পাচ্ছে না। তোমাদের কেমন লাগলো হ্যাকারের গেম প্লে অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম আরও হ্যাকিং ভিডিও বা অন্য কোনো টিপস, গেমের বিভিন্ন টিপসগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবে। সো গাইস আজকে এই পর্যন্ত, টাটা।